আমার ড্রিম কিচেনে আজকে চলে এলাম সকাল সকাল, একদম সিম্পল ঘরোয়া মাছের ঝোলের উপকরণ নিয়ে দেখুন সেটাই শেয়ার করছি আজকে। আমি আজকে রুই মাছ দিয়ে আর বিমস গার এখানে আছে ক্যাপসিকাম আর আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়া আছে, আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছ ভাজাটা আর আমি পুরোটা দেখাইনি, আমি মাছটা সব ভেজে নিয়েছি এইভাবে। আর মাছের মাথাটা আজকে গোটাই রেখে দিয়েছি, ভেজে নিয়েছি। এবার কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। আলু ভেজে নিয়েছি, এরকম ছোট আলু টুকরো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি, আলু, ক্যাপসিকাম, তারপরে বিনস সব আমি ভেজে তুলে নিয়েছি অল্প করে। আপনারা চাইলে না ভাজলেও হবে, ফোড়ন দিয়ে একবারও বসাতে পারবেন। কড়াইটা ধুয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি ফোড়নের জন্য। দিয়ে দিলাম ফোড়নে, তা দিয়ে দিলাম দুটো, টমেটোটা তেলে দিলাম। তারপরে আমি ওখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নুন মাছের ঝোলের জন্য। এখানে আছে জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিলাম। 2 চামচ আমি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। ভালোই হয়ে গেছে, এবার একটু জলটা দিয়ে দেবো। যে মশলা দেওয়া জলটা দিয়ে আর একটু মিশিয়ে নেব। এই বিনসটা আমি দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ভেঙে দেবো, তাহলে ঝোলটা ঘন হবে। এটা তো একদম জিরে বাটার ঝোল। এই যেরকম হাফ ভাঙা করে আমি দিয়ে দিচ্ছি, ঝোলটা তাহলে ঘন হয় আর খেতেও ভালো লাগে। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম। নামিয়ে দিলাম, মাছের ঝোল হয়ে গেছে আমার। রুই মাছের তো আমি অনেকগুলো রেসিপি দেখিয়েছি, আজকে দেখুন, আজকে একদম সিম্পল, কারণ সবার শরীরের খেয়াল রেখেই এখন গরমে রান্না করতে হবে, যার জন্য এরকম হালকা পাতলা বানিয়ে নিলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর আপনাদের জন্য এই রেসিপি আমার তরফ থেকে উপহার রইল। নমস্কার, পরের ভিডিওতে আসছি।